যখন পরিমণিকে নিয়ে কথা বলি মিলিয়ন ভিউ হয়ে যায়। তো টাকার জন্য পরিমণির সাথে কথা বলা ঠিক আছে, বাট ভালো কাজও কিন্তু আমরা করি, সে কাজের টাকা আসে না, দর্শকও দেখে না, ভালো কাজগুলো অবহেলায় পড়ে থাকে, চুলকায় ভাইরাল হওয়ার কিছু নাই। আমার তো খুব ভালো লাগছে যে গুটি মানুষ পছন্দ করেছে, এবং গুটিতে আমার ক্যারেক্টারটা আসলে একটু চ্যালেঞ্জিং ছিল, একটা নারী প্রধান গল্পে নারীর স্বামীর চরিত্রে অভিনয় করে সেই জায়গাটুকু দর্শকের কাছে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তোলা, এটা একটা ভীষণ বড় চ্যালেঞ্জ। আমি আমার সম্পর্কে ছোট্ট কথায় বলে দিতে চাই, আমি অত্যন্ত মেধাবী একজন মানুষ, কোনো কিছু ধরতে আমার সময় লাগে না, আমি যদি সিরিয়াসলি কোনো কিছু করবার চেষ্টা করি আমার জন্য সেটা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার না, যত কঠিনই হোক আমার ভিতরে আত্মবিশ্বাস চলে আসলে সেটা করতে আমার সময় লাগে না। মেধাবী আর ভাগ্যবান কিন্তু এক জিনিস না, অনেক মেধাবী লোক আছে যারা ভাগ্যবান না, আবার অনেক অল্প মেধার লোক আছে যারা অনেক ভাগ্যবান। কাজী হচ্ছে আমার হয়তো ভাগ্য অত সুপ্রসন্ন ছিল না, যে কারণে আমি মোশারফ চঞ্চলের জায়গায় যেতে পারি নাই, কিন্তু আমি কিন্তু পিছিয়ে ছিলাম না কোনো দিকে, আলোচনায় সবসময় ছিলাম, কারণ হচ্ছে যে আমি এই প্ল্যাটফর্ম চেঞ্জ করে উপস্থাপনায় এসেছি, সেখানে তো আমি বাজিমাত করে রেখেছিলাম 5 বছর। আমি বলতে পারেন যে একটা ঝিমিয়ে যাওয়া টেলিভিশন ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়েছিল আমার অনুষ্ঠানের মাধ্যমে, তারপর ফেসবুক আসার পর ইউটিউবে সেইভাবে আপনারা ভিউজ দেখলেই বুঝতে পারেন, কাজে আমি তো হারিয়ে যাইনি, আমার মেধার টাচ আমি মোশারফ চঞ্চলের মতো অভিনয়ে না রাখলেও আমি তো উপস্থাপনায় রেখেছি, আবার অভিনয়ে ফিরে এসেছি। আজকে যদি ইউটিউব মার্কেটের কথা বলেন, আজকে যে ফারহান আছে, জোভান আছে, তৌসিফ আছে, এরা নিলয় আছে, এরা কিন্তু সুপারস্টার তাদের ওই জায়গায়, তাদেরকে নিয়ে কাজ করলে টাকার রিটার্ন আসে, তাদেরকে নিয়ে 10 লাখ টাকায় নাটক বানালে প্রডিউসারের 20 লাখ টাকা আসে, 10 লাখ টাকা লাভ হয়, তারা তো সেই জায়গার সুপারস্টার, তারা তো মানি ব্যাক গ্যারান্টার। কাজেই আমি মনে করি ইউটিউব মার্কেটকে ছোট করে দেখার কিছু নাই, আমি ওই মার্কেটেও কাজ করতে চাই, এবং ওই মার্কেটে আমি নিজেকে প্রমাণিত করে কাজ করতে চাই যে আমাকে নিলেও ভিউ আছে, আমার নাটকে হিট হবে। আমি শুধু ওটিটিতে কাজ করব এবং ওটিটিতে বছরে একবার কাজ করব, দুর্দান্ত একটা পারফরমেন্স উপহার দেব, আমি নিজেকে সেখানে সীমাবদ্ধ রাখতে শুধু চাই না, বাট ওটিটির কাজ সবার জন্য লোভনীয়, সবার জন্য প্রেস্টিজিয়াস, ইভেন সিনেমা সব মাধ্যমেই কাজ করবো, আমি একজন অভিনেতা না। আমার বাবা বাড়ি আছে ঢাকা শহরে দুইটা, আমি আমার পৈতৃক সূত্রে যা পেয়েছি তাই যথেষ্ট, আমার দাদা আরও বড় জমিদার ছিল, কাজেই হচ্ছে যে আমি নিজে অত কিছুই করি নাই, আমি ইউটিউব চ্যানেলের আয় দিয়ে না, আমি আমার ব্যবসা বাণিজ্য আমার কাজকর্ম দিয়ে আমি অনেক কিছুই করতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি NBR-এর লোক নাকি দুদকের লোক যে আপনাকে আমি উত্তরের প্রশ্নের উত্তর দেব? এখন মানুষের আসলে ভার্সেটাইল হওয়াটাই উচিত, মানুষ যত ভার্সেটাইল হবে তত সে ভালো কাজ করতে পারবে। আপনি যদি খালি এখন এক জিনিস নিয়ে পড়ে থাকেন আপনি সার্ভাইভও করতে পারবেন না, এখন অনেক কঠিন যে রাধে সে চুল বাঁধে, কাজে হচ্ছে যে সব কিছুই জানাটা উচিত। আমি তো ভালো ড্রাইভ করি সবচেয়ে বেশি, আমার তো মাঝে মনে হয়েছে যে আমি উবার চালাবো, আমার হাতে কাজকর্ম নাই, আমার মনে হচ্ছে কয়েকদিন যে আমি উবার চালাই, তাও আমি বসে থাকবো না, আমি খুবই কর্ম করে খাওয়া, কর্ম করে চলা একটা মানুষ, কাজেই আমার কাজ করতে কোনো দ্বিধা বাধা নাই, না কোনো শুনতে খারাপ লাগে না আমার কাছে, চুলকায় ভাইরাল হওয়ার কিছু নাই, বিষয়টা হচ্ছে ক্যারেক্টারের ডিমান্ড ছিল ওইরকম আমি করেছি, সো আমি ওই ম্যানারিজমটা দর্শক গ্রহণ করেছে, দর্শক এটা নিয়ে হাসছে, এই হাসি থাকবে, কান্না থাকবে, ভালো লাগা থাকবে, ভালোবাসা থাকবে, এভাবেই তো একটা চরিত্র পূর্ণাঙ্গ হয়ে ওঠে, কিন্তু সেলিম ক্যারেক্টার হয়ে ওঠে। যেমন সেলিম আমার যদি এখন প্রিয় ক্যারেক্টার বলেন, সেলিম কিন্তু আমার খুব প্রিয় একটি চরিত্র, কারণ